তাহলে সবাই গিয়ে বাড়িতে জানাবে যে আগামী রবিবার আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়া হচ্ছে। বাবা মায়েরা অনুমতি দিলে আমাকে এসে জানাবে, কেমন? কত টাকা চাঁদা দিতে হবে স্যার? কোনো চাঁদা লাগবে না বরুণ, শুধু অভিভাবকের অনুমতি লাগবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব স্কুল থেকেই করা হবে, শুধু কম খরচে একজন রাঁধুনি জোগাড় করতে হবে। ওসব নিয়ে আপনি ভাববেন না স্যার, এসব রাঁধুনি টাধুনি আমার বায় হাতের খেল। এই কমল থাকতে আপনাকে কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। এই তুমি থামো তো, সব সময় শুধু পাকামি। গত বছর রবীন্দ্র জয়ন্তীতে তুমি যা গন্ডগোল পাকিয়েছিলে আমার সব মনে আছে, একদম চুপ করে বসো। স্যার, আমাদের পাড়ায় শঙ্করী মাসি আছেন, খুব ভালো রান্না করেন। বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে খাবার দাবারের দায়িত্বটা আমি তোমাকেই দিলাম বরুণ। আমিও দেখব তুই কি করে সবকিছু পারিস। এই যে বরুণ চন্দর, খুব যে নেচে রান্না বান্নার দায়িত্বটা নিলে, পারবে তো কাল সবটা সামলাতে? আরে তুমি চিন্তা করো না ভ্যাবলা দা, আমার সাথে শঙ্করী মাসির কথা হয়ে গেছে, শঙ্করী মাসি রাজিও হয়ে গেছে। দূর বাবা, তোর রাঁধুনির কথা কে জানতে চাইছে রে? আমি তো রান্না বান্নার কথা বলছি, তোর এই মাসি ভালো রান্না করতে পারবে তো? দেখ বাবা, আমি কিন্তু বেশি ঝাল খেতে পারি না। হ্যাঁ, মানে তুমিও যাবে নাকি? এ আবার কেমন কথা, তুমিও যাবে নাকি? আমি না তোর ভ্যাবলা দা, ব্রাদার্স গার্জিয়ান সাথে যাবে না? হ্যাঁ, কি যে বলিস না তুই। কিন্তু ভ্যাবলা দা, এই এই এই, তোর কিন্তু মিন্তু বন্ধ কর তো। ভ্যাবলা দা গেলেও তো কোনো অসুবিধে নেই, কারণ ভ্যাবলা দাকে তো কেউ দেখতেই পায় না। কিরে বরুণ, তোর রাঁধুনির কি খবর, এসেছে তো? হ্যাঁ এসেছে তো, দেখবি শঙ্করী মাসি খুব ভালো রান্না করবে। বাচ্চারা সবাই কাছাকাছি থাকবে, কেউ বেশি দূরে যাবে না। বরুণ, তুমি একটু রান্নার জায়গাটা দেখে এসো, ছোট বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি খায়, দেখো যাতে সময় মতো খাবার তৈরি হয়ে যায়। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। আমিও যাচ্ছি। মাসি! ও বরুণ, আয় বাবা। তোমার আর কত দেরি হবে গো, এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে? এক ঘন্টা কি বলছিস, এই তো গরম মশলাটা দিলেই আমার রান্না শেষ, 10 মিনিটের বেশি লাগবে না। বাহ, খুব ভালো। তা বাবা, মাংসটা একটু চেখে দেখ না, বল না কেমন হয়েছে। এবার খেয়ে বল দেখি। ভ্যাবলাদা তো মাংস খেতে খুব ভালোবাসে, ভ্যাবলাদার জন্য নিয়ে যাই। আমি আমার বন্ধুদের সাথে বসে খাবো, ঠিক আছে? খেনে খেনে, ভালো করে খেনে, কারণ তুই ছাড়া তো আর কেউ খেতেই পারবে না। তোমার নাম কি শঙ্করী মাসি? হ্যাঁ গো, কেন বলো তো? তোমার পাশের বাড়ি থেকে একজন এসেছিল, বলল তোমার বাড়িতে নাকি কারা সবাই এসেছে গো, খুব ঝামেলা করছে, তুমি শিগগিরই বাড়ি চলে যাও। ওমা, সে কি কথা, কিন্তু এখনো যে খেতে দেওয়া হলো না। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, রান্না তো তোমার হয়েই গেছে, আমরা সবাই মিলে পরিবেশন করে দেব। ঠিক আছে, আমি আসি তাহলে, তুমি একটু বলো না স্যারকে বলে দিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলে দেব। এইবার আসল কাজটা শুরু করি। এবার এতে এমন লঙ্কা গুঁড়ো মেশাবো যে এই মাংস খাবে সে আর কোনোদিন এর স্বাদ জন্মেও ভুলবে না। সত্যি রে, এমন মাংস খেলে কেউ জন্মেও ভুলবে না। ভালো হয়েছে ভ্যাবলা দা? ভালো মানে, এ তো ভয়ঙ্কর রকমের ভালো হয়েছে রে। আরে যা যা যা, আরেক বাটি মাংস নিয়ে আয়, যা। না বাবা, আমি বারবার গিয়ে মাংস চাইতে পারবো না, স্যার জানতে পারলে খুব রেগে যাবে। বাবা, তুই তো আদর জিনিস রে,
ভূতকে ভয় পাস না, স্যারকে ভয় পাস। নে নে চল আমার সাথে। আরে তোকে চাইতে হবে না, আমি নিজেই নিয়ে নেব। হে ভগবান! এমন লঙ্কা গুঁড়ো মিশিয়েছি বাচ্চারা খেলেই কান্নাকাটি শুরু করে দেবে। কমল, এটা তুই কি করলি? কি বদমাশ ছেলে! স্যারের কাছে খুব ভালো সাজার শখ, তাই না? এবার এই ঝাল মাংস খেয়ে স্যার তোকে কি শাস্তি দেয় সেটাই শুধু দেখতে হবে। তার আগে আমি স্যারকে গিয়ে বলবো যে তুই এই খাওয়ার মাংসে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিস। তোর কথা স্যার বিশ্বাসই করবে না। আমি স্যারকে বলবো যে তোর শঙ্করি মাসি বাজে রান্না করে দিয়ে পালিয়েছে। শঙ্করি মাসি? শঙ্করি মাসি কোথায়? আমি তোর শঙ্করি মাসিকে মিথ্যে কথা বলে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার স্যার তোকে কি বলে সেটাই দেখার। আমি যাই, সবার আগে খেতে বসার ব্যবস্থা করি। তবে রে, এই ভ্যাবলাদা, ভ্যাবলাদা কি করছো? ওকে আজ আমি ঘাড় মটকে ঘেটুর ফুল বানিয়ে ছাড়বো। এত সুন্দর মাংসটা ঝাল করে দিয়ে নষ্ট করে দিল। ও ভ্যাবলাদা, ওসব ছাড়ো এখন, স্যার তো জানলে খুব রেগে যাবে, সবাই নিশ্চয়ই খেতেও বসে পড়েছে। কিছু একটা করো না গো, প্লিজ। কিছু করব? কি করি? আইডিয়া! কানটা আমার মুখের সামনে আন তো দেখি। কিন্তু তোমাকে তো কেউ দেখতে পায় না। সে তো আমি চাই না বলে পায় না, আমি চাইলেই তো দেখতে পাবে। তুই ওসব নিয়ে ভাবিস না, তুই স্যারকে গিয়ে বুঝিয়ে বল। কি হলো বরুণ, তোমার মাসি কোথায়? মাংস ভাত নিয়ে আসতে বলো। বলছি স্যার, কিন্তু তার আগে সব ছাত্রছাত্রীদের জন্য একটা চমকের ব্যবস্থা করেছি। চমক? কি চমক? আমার এক দাদা দারুণ ম্যাজিক দেখায়, ও এখানে বাচ্চাদের ম্যাজিক দেখাতে এসেছে। আচ্ছা দাঁড়াও, তোমরা কি ম্যাজিক দেখতে চাও? হ্যাঁ স্যার, ম্যাজিক দেখবো, ম্যাজিক দেখবো, ম্যাজিক দেখবো, ম্যাজিক দেখবো স্যার। বেশ, ডাকো তোমার দাদাকে। ভ্যাবলাদা, ম্যাজিক দেখাও। আরে বাহ, এ তো দারুণ ম্যাজিক। একটুখানি ম্যাজিক দেখালে তো হবে না, আমরা অনেকক্ষণ ধরে ম্যাজিক দেখব। তার আগে না হয় বাচ্চাদের খাওয়া দাওয়াটা হয়ে যাক। ম্যাজিক দেখিও কিচ্ছু হবে না, মাংস পাতে পড়লে সব ম্যাজিক ভ্যানিশ হয়ে যাবে। ওসব খাওয়া দাওয়া বাদ দিন তো, পিকনিকের খাওয়া দাওয়া মানে তো সেই এক, মাংস আর ভাত। আপনি বললে আমি স্পেশাল বিরিয়ানি খাওয়াতে পারি। হ্যাঁ, বিরিয়ানি? তাও এতগুলো ছেলে মেয়েকে? ইয়েস স্যার, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো স্যার, বিরিয়ানি খাবো। বেশ হোক বিরিয়ানি। কিন্তু আমি যে এত প্ল্যান করলাম সেটা কি হবে? সেটা কি হবে? কমল, আর দেরি করো না, খেয়ে নাও। কি ঝাল বাবা গো, মা গো, জল জল একটু জল। ও বাবা গো, মরে গেলাম গো, আর পাচ্ছি না, মুখ জ্বলে গেল। উড়ি বাবারে, ও বাবারে, উড়ি বাবারে। এ কমল কেমন হলো? এবার বোঝ ঠেলা। আমাকে জল দাও, আমাকে জল দাও, আমি আর কোনোদিন এমন ভুল কাজ করব না। ভুল কাজ মানে? এরপর বরুণ স্যারকে সমস্ত ঘটনা খুলে বলল, আর এটাও বলল যে তার ভ্যাবলাদা কমলকে শাস্তি দেওয়ার জন্য এই ম্যাজিক শো এর বিরিয়ানির ব্যবস্থা করেছে।
এরপর কমলকে জল দেওয়া হলো আর সে শান্ত হলো। স্যার, কমলকে আর কিছু বলবেন না, ও নিজের ভুল বুঝতে পেরেছে। কি কমল, তাই তো? হ্যাঁ স্যার।